আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। আমেরিকার দেশে বিভিন্ন শহরে বাংলা নববর্ষ উদযাপন করে থাকে, তো সেরকম এখানেও একটি নববর্ষের প্রোগ্রাম করা হচ্ছে। একেবারে যে সবসময় 14 তারিখে হয় আসলে তা না, ম্যাক্সিমামটাই হয়ে থাকে স্যাটারডে অথবা সানডেতে। তো দেখা যায় যে এই সপ্তাহে একটি জায়গায় এই মেলাগুলো হচ্ছে, আবার নেক্সট অন্য আরেকটি উইকে আবার অন্য কোথাও বা মেলাগুলো হচ্ছে। তো এক কথায় বলা যায় যে বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপন হয় শুধুমাত্র একদিন, আর আমেরিকা উদযাপন হয় পুরো মাসব্যাপী। আমি এখানে যেটাতে এসেছি সেটা হচ্ছে গিয়ে নিউ ইয়র্ক শহরে কুইন্সে। এখানে মেলার মধ্যে বেশ কিছু স্টল বসেছে দেখতে পাচ্ছেন, অনেকে কাপড় এবং অনেক নানা ধরনের খাবার নিয়ে বসেছে। আর এই মেলাটাতে অসম্ভব পরিমাণে ভিড়, একদম বাংলাদেশের কথা মনে করে দিচ্ছে। যাই হোক, তেঁতুলের টকের পরিবর্তে টিস্যু দিতে তারা ভুলে যায়। এখানে আছে বিভিন্ন ধরনের আচার, পিঠা, আরো নানা কিছু, নানা ধরনের খাবার। অবশ্যই টেস্টি হবে, বিকজ এগুলো সব ঘরে তৈরি। আমার কাছে ঘরে বানানো যে কোনো খাবারই ভালো লাগে বাইরে হোটেলে কেনাটা থেকে। আমি ভাবছিলাম মেলাতে বোধহয় আমার মেয়ে আমাকে অনেক ডিস্টার্ব করবে, আসলে তা না, ছেলেটা বড় বেশি ডিস্টার্ব করছে আমাকে। একটু পর পরই খালি বলছে চলো বাসায় চলো বাসায় চলো বাসায়, কখন যাব কি আর করার। Take a sticker.
আপনারা প্রমিস করতে হবে প্রত্যেক বছর আপনারা আমার স্কুলে আসবেন, প্রমিস? Yes, every year we will be coming here. আপনাদের সবার সুন্দর সুন্দর চেহারা এবং সুন্দর সুন্দর আতিথেয়তার জন্য আমরা বারে বারে ফিরে আসবো। আর আমি সত্যি খুব অবাক হচ্ছি, এত সুন্দর ওনাদের সবকিছু, আমি সত্যি খুব খুশি হয়েছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। চলছিল বিভিন্ন গান বাজনাও, বাট আমরা তেমন একটা থাকিনি, অনেক ভিড় ছিল, বাট অনেকেই বসে বসে গান উপভোগ করেছে। No, not this one. What do you want? Which one? Hey, Elsa. Which color? Which color? Pink? This huh? One? Pink? This? No. Exactly. Same? This? Okay. Yeah? Okay. Pink color? Or blue? Yes! It is red. Blue? Blue? সব শেষে মেলা থেকে বাচ্চাদের জন্য খেলনা না কিনলে তো আর মেলা পূরণ হয় না। এখানে তো আর বাংলাদেশের মতো সেই ডুগডুগি ঢোল ওগুলো তো আর পাওয়া যায় না। এই লাইটের খেলনা দিয়েই বাচ্চাদের মন জয় করা। ভিডিওটি আমি করেছিলাম বৈশাখের দিনে, বাট কিছু ব্যস্ততার কারণে এটা আর আপলোড করা হয়নি। দোয়া করি সবার সব দিনগুলো যেন ভালোভাবে কাটে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, ভালোভাবে দিন যাপন করে, এই দোয়া রইল। এবং আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন। তা আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।